একেনা স্টেডিয়ামে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বাইয়ের। এই স্টেডিয়ামের পিচ অনেকটাই মন্থর, তাই আগে ব্যাটিং না নিয়ে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত অধিনায়ক রোহিত শর্মার। যদিও লখনউর অধিনায়ক কৃণাল পাণ্ডিয়া মনে করছেন আগে ব্যাট করতে তাদের কোনো অসুবিধা নেই। লখনউ টিমে দলে ফিরলেন নবীনুল হক। আরসিবির বিরুদ্ধে বিরাটের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এছাড়া লখনউ টিমে আবিষ্কারের পরিবর্তে এসেছেন দীপক হুডা। কুইন্টন ডিককের সঙ্গে ওপেন করবেন।